মনে করুন আপনি খালি পায়ে সমুদ্র সৈকতে গেলেন, আর সেখানে গিয়ে দেখলেন আপনার জন্য সারি সারি জুতা পড়ে রয়েছে সমুদ্র সৈকতে, তাও আবার নামি দামি নাইকির জুতা। কিন্তু আপনার দুর্ভাগ্য, সেই জুতা আপনি ব্যবহার করতে পারবেন না, দীর্ঘ সমুদ্র যাত্রার পর সেই জুতার ব্যবহারযোগ্য নয়। সমুদ্রের লবণ পানিতে পচে গেছে জুতার চামড়া, পানির পোকারা বাসা বেঁধেছে এই জুতায়। এমন গুচ্ছ গুচ্ছ নাইকির জুতা সমুদ্র সৈকতে ভেসে আসার কথা জানা যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। গত বছর আটলান্টিকের সমুদ্র সৈকতগুলিতে প্রধান আকর্ষণীয় দৃশ্য ছিল ভেসে আসা রং বেরঙের নাইকির জুতা। আয়ারল্যান্ডের সমুদ্র সৈকতগুলি থেকে শুরু করে বাহামাস, ইংল্যান্ড, ফ্রান্স সকল দেশেই নাইকির জুতা ভেসে আসার খবর শোনা যায়। সমুদ্র সৈকতে অদ্ভুত অদ্ভুত জিনিস খুঁজে বেড়ানো যাদের অভ্যাস, তারা এই রহস্য উদ্ঘাটন করতে তৎপর হন। জানা যায় গত বছর মার্চ মাসে উত্তর ক্যারোলিনার দুর্গম পথে একটি জাহাজ দুর্ঘটনা ঘটে। মাইরক সাংহাই নামে জাহাজটি এই দুর্ঘটনায় প্রায় 70টি কন্টেইনার সমুদ্রে হারায়। প্রত্যেক কন্টেইনারে প্রায় 29,000 নাইকির জুতা ছিল। সেই জুতাগুলি এখন বিভিন্ন দেশের সমুদ্র সৈকতগুলিতে ভেসে আসছে। যদিও নাইকি কর্তৃপক্ষ সেরকম কোনো দুর্ঘটনার কথা জানায়নি এখনো পর্যন্ত, যদিও এই ঘটনা প্রথমবার নয়। ঠিক এরকমই এক নাইকি জুতাবাহী একটি জাহাজ 1990 সালে এক সমুদ্র দুর্ঘটনার কবলে পড়ে। তখন 61,000 নাইকি জুতা সমুদ্রে হারায় এবং এই সকল জুতাগুলো এখন সমুদ্র উপকূলে ভেসে আসছে, যা তৈরি করেছে নতুন রূপে রহস্য। Oh.